स्वप्न निये जत्ने आका जीवन चित्र दिए बाधार बाहर करे झुरुमार काछा काछी गिये पाशा पाशी पे दृप्तिते आमी हासबो आमी आसबो काल आसबो आमी आसबो आमी आसबो काल आसबो आमी आसबोई रातेर खबरे आबह बार्ता जाई था झड় বৃষ্টি বাদল যতই বেগে বয়ে যায় আমি আসবো কাল আসবো আমি আসবোই আমি আসবো কাল আসবো তবু আসবোই আমি আসবো কাল আসবো আমি আসবোই আমি আসবো আমি আসবো আমি আসবোই রাতের খবরে আবহ বার্তা যাই থা আচ্ছা আমার মনে হয় আমরা যেভাবে ধরাধরি করে হাঁটাহাঁটি করছি মানুষজন অন্য কিছু ভাবতে পারে না ঠিক আছে একটু দূরে থাকাই ভালো প্লিজ আমরা এইভাবে গলা ধরে যে হাঁটছিলাম আপনারা অন্য কিছু মনে করবেন না প্লিজ হ্যাঁ মনে করেছেন না না কেউ মনে করেনি কিন্তু কথাটা শুনে না আমার মনে হয়েছে আমার এই গলাটা খুব শুকিয়ে আসছে কারণ আমরা যে উপস্থাপনা করছি আমাদেরকে কিছুই দিচ্ছে না পানিও দিচ্ছে না কারণ বলছে যে এত পচা উপস্থাপনা জীবনেও কেউ দেখেনি বলো কি হ্যাঁ আমার কিছু কি খাওয়া যায় আমার কি দর্শক আমাদের উপস্থাপনা ভালো লাগছে না আপনাদের কি বলছো ভালো লাগছে তো তারপরে আমাদেরকে কিছুই খেতে দিচ্ছে না গলা শুকিয়ে আসছে একদম আসার সময় আমি কিছু মিমি নিয়ে এসেছিলাম পকেটে খাবার জন্য মিমি হ্যাঁ আরে বন্ধু তুমি জানো এখন আমাদের দেশে একজন সিঙ্গার আছে যার নাম মিমি বলো কি হ্যাঁ সিঙ্গারের নাম মিমি সিঙ্গারের নাম মিমি এবং সে একটি ছবিও করেছে গান গেয়েছে ছবিটি হচ্ছে অসম প্রেম অসম প্রেম অসম প্রেম यस সারা জীবন শুনেছি সম প্রেম হয় এটা অসম প্রেম আপনারা কখনো শুনেছেন অসম প্রেম 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 কোনো বাধা মানে না সম অসম প্রেম তো প্রেমই কিন্তু এখন সে গানটা মনে হয় শুনলে এবং এই অসম প্রেমে অদ্ভুত সুন্দর একটি গান গেয়েছে মিমি আপনারা কি শুনবেন সেই গানটি প্রিয় দর্শক আসছেন মিমি
এই গরমের মধ্যে পানি না হোক, গরম গরম চা তো পাওয়া গিয়েছে। ঠান্ডার বদলে গরম, আরো কত গরম যে আছে সামনে আল্লাহই জানে। না আমাদেরকে বুঝতে হয়েছে যে গরমে নাকি গরম কাটে, সেজন্য বললো পানির বদলে চা খান, গরম কেটে যাবে। আচ্ছা বন্ধু, এই চা খেতে খেতে উদ্দাম যে বাতাস, এই বাতাসে মনে হচ্ছে যদি একটু বৃষ্টি আসতো। তুমি এভাবে যদি বৃষ্টি 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 বলো, দেখবে হঠাৎ বৃষ্টি নেমে গিয়েছে। আরে এক কাপ চা, হঠাৎ বৃষ্টি, আবার শোনো শোনো শোনো, হঠাৎ বৃষ্টি, এক কাপ চা, সবাই মিলে খা 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 খা, সবাই মিলে খা। কেমন? খুব ভালো প্রিয় দর্শক, সেই হঠাৎ বৃষ্টি থেকে এক কাপ চা। এবার আসছে মঞ্চে আমাদের সবার প্রিয়, আপনাদের প্রিয় ফেরদৌস এবং নিপুণ। সোনালি প্রান্তরে ভ্রমরার গুঞ্জরে, সোনালি প্রান্তরে ভ্রমরার গুঞ্জরে, দক্ষিণা পবনেতে অন্ধ আবেগে থাকে না মন ঘরে। সোনালি প্রান্তরে ভ্রমরার গুঞ্জরে, সোনালি প্রান্তরে ভ্রমরার গুঞ্জরে, বারে বারে যেন আসি ফিরে এমন দেশে, উষ্ণ বালির বুকে সূর্য যেথায় ওঠে মেহেশে, ভালোবাসা কত আশা ছড়ানো এ বাতাসে, স্বপ্ন মাখা মেঘের নকশা জড়ানো এ আকাশে, স্বপ্ন জড়ানো মন চেয়ে থাকে অনুক্ষণ এ কথা জানায় বারে বারে। সোনালি প্রান্তরে ভ্রমরার গুঞ্জরে, সোনালি প্রান্তরে ভ্রমরার গুঞ্জরে, তোমার সঙ্গে এক কাপ চা, তোমার সঙ্গে এক পথে পা, তোমার সঙ্গে এক মনে মন, তোমার সঙ্গে একটা জীবন, তোমার সঙ্গে এক কাপ চা, তোমার সঙ্গে এক পথে পা, তোমার সঙ্গে এক মনে মন, তোমার সঙ্গে একটা জীবন, তোমারই সঙ্গে হাত রেখে হাত দিন থেকে রাত, তোমার সঙ্গে এক কাপ চা, তোমার সঙ্গে এক পথে পা, তোমার সঙ্গে এক মনে মন, তোমার সঙ্গে একটা জীবন। সঙ্গে রোদ্দুর মিষ্টি, তোমারই সঙ্গে ভিজব বৃষ্টি, স্বপ্ন বুনব তোমারই সঙ্গে, সত্তারা গুনব তোমারই সঙ্গে।
চা তোমার সঙ্গে এক পথে পা তোমার সঙ্গে এক মনে মন তোমার সঙ্গে একটা জীবন কেমন লেগেছে পারফরমেন্সটি সবার মনে চা খেতে ইচ্ছা করছে চা খেতে চান আপনারা দুজন যে অতীত ভবিষ্যৎ নিয়ে ঝগড়া করছিলেন ফাইনালি শেষ হলো এদের জন্য একটা হাততালি হয়ে যাক না আমরা চিন্তা করেছি আমরা এখন আর কোনো রকম ঝগড়া করব না কারণ এখন আমরা এমন একজন মানুষকে স্মরণ করব যার অবদান বাংলাদেশ চলচ্চিত্রে অনস্বীকার্য বাংলাদেশ চলচ্চিত্রে পরিচালনা প্রযোজনা সঙ্গীত পরিচালক এমন কোনো বিষয় নেই যে সেই সেই ক্ষেত্রে তার পদচারণা ছিল না এবং প্রত্যেকটা ক্ষেত্রে তিনি সফল একজন ব্যক্তিত্ব তিনি বাংলা চলচ্চিত্রের প্রথম এসেছিলেন হিরো হিসাবে এবং নাম ছিল আনিস আপনারা হয়তো অনেকেই জানেন না আজ আমরা গভীর শ্রদ্ধাভরে তার নাম স্মরণ করছি তিনি আর কেউ নন তিনি হচ্ছেন আমাদের সর্বজন শ্রদ্ধেয় খান আতা সাহেব এবং তার অসাধারণ কিছু চলচ্চিত্র তিনি বাংলাদেশকে উপহার দিয়ে গেছেন আবার তোরা মানুষ হ মাটির মায়া এবং সর্বশেষ চলচ্চিত্র ছিল এখন অনেক রাত এবং এই চলচ্চিত্রগুলোর মধ্যে আমরা পেয়েছি বাংলাদেশের চলচ্চিত্রের বেশ কয়েকটি ভালো এবং সবগুলো সুপারহিট ফিল্ম তাই আজকে তাকে আমরা স্মরণ করব তার সুযোগ্য কন্যা রুমানা ইসলামের গানের মধ্য দিয়ে মঞ্চে আসছেন রুমানা ইসলাম চিরদিন